খবর এক জেরে মাত্র 5 ঘন্টায় 400 কানি জমিতে হলো জলসেচের পাকা ব্যবস্থা। ঘটনা আম্বাসার কেক মাছড়ায়। রাজ্য জলসেচ দপ্তরের এই উদ্যোগে খুশির জোয়ার 200 কৃষকদের মধ্যে। চলতি বছরে আম্বাসার কেক মাছড়া এলাকার কৃষকদের জমি জলসেচের অভাবে ফেটে কাট হয়ে যায়। ফলে সংশ্লিষ্ট এলাকার প্রায় 200 কৃষকের 400 কানি জমিতে কোনো খাদ্যশস্য চাষ করতে পারেনি। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত কৃষকরা স্থানীয় পঞ্চায়েত সহ শাসক দলের নেতৃত্বদের রোজ জানায়, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ক্ষতিগ্রস্ত কৃষকদের সমূহ সমস্যার বিষয়টি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা কথা বলেন আম্বাসা ওয়াটার রিসোর্সের এসডিও খলেন্দ্র রিয়াংয়ের সাথে। বিষয়টি গুরুত্ব উপলব্ধি করে এসডিও খলেন্দ্র রিয়াং যথেষ্ট তৎপরতার সাথে জলসেচের বিকল হওয়া পাম্প সেটটি সারের হাত দেন এবং 5 ঘন্টার ব্যবধানে বিকল পাম্প সেটটি ফের চালু করেন। জমিতে জলসেচের পাম্প চালু হওয়ার ফলে সংশ্লিষ্ট কৃষকদের মুখে হাসি ফোটে, সেই সাথে কৃষকরা সাংবাদিকদের অবদানের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন। গতকাল আমাদের এই যে কৃষক বন্ধুরা সবাই এখানে আমরা আন্দোলনের করার ফলে আমাদের যে দীর্ঘদিন ধরে ইরিগেশন পয়েন্ট আছে এখানে বন্ধ ছিল, সাংবাদিকরা আমাদের সাংবাদিক ভাইরা আমাদের এখানে আসার ফলে কালকে আমাদের আজকে সাংবাদিক বন্ধুরা যে সাফল্যতা মানে অর্জন করে দিয়েছেন, আবার আমাদের যে দাবিটা পূরণ করে দিয়েছেন, আমাদের এই সাংবাদিক বন্ধুদেরকে আমরা কৃষকদের তরফ থেকে মানে অভিনন্দন জানাই এবং আমরা সব খুশি সাংবাদিক বন্ধুদের প্রতি, এভাবে যাতে আমাদের উপকার করে এবং কৃষকদের যাতে দুর্দিনের যাতে তাদের তারা যাতে পাশে যাতে দাঁড়ায়, পাশে দাঁড়ালেই কৃষকরা তাদের সারা জীবন তারা মনে রাখবো, সবসময় মনে রাখবো। এই দুর্দিনে আমাদের কৃষক ভাইদের পাশে এই সাংবাদিক বন্ধুরা দাঁড়ানোর ফলে আজকে আমাদের জমিনে জল উঠছে, এখন আমরা সবাই খুশি। সেই সাথে কৃষকদের বক্তব্য যে কাজটি সাংবাদিকদের তৎপরতায় 5 ঘন্টায় হতে পারে, যদি কৃষকদের সমস্যার বিষয়টি বিগত 2 মাস আগে অর্থাৎ চৈত্র মাসে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা বাস্তবায়ন করতেন, তাহলে বর্তমানে যে জমিগুলি খালি পড়ে আছে সে জমিগুলোতে সবুজের সমারোহ বিরাজ করত। কিন্তু সামান্য দেখভালের অভাবে জমিগুলোতে ফসল ফলানো গেল না। তবে আর যাই হোক, শেষ পর্যন্ত এসডিও খলেন্দ্র রিয়াং কৃষকদের মুখে হাসি ফোটালেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।